আমাদের প্রায়শই দেখবেন হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা হয়, ভারী কোনো ওজন নিয়ে চলাফেরা করতে অসম্ভব মনে হয়, এবং সবসময় মাঝে মধ্যে মাসেল ক্রেম বা বলতে পারেন যেটাকে হাড় কমজোর হয়ে যাওয়া, হাড় থেকে কটকট করে শব্দ আসা বা বেশি কাজ করতে না পারা, মাসেল উইকনেস যেটা দেখা দেয়, অল্পতেই পরিশ্রান্ত হয়ে যাওয়া, এই জিনিসগুলোর জন্য আমরা মূলত যেটা বলে থাকি যে কোথাও না কোথাও হাড় ক্ষয় হচ্ছে বা হাড়ের সমস্যা তৈরি হচ্ছে, হাড়ে ব্যথা তৈরি হচ্ছে, জয়েন্টে পেন তৈরি হচ্ছে, কিন্তু এগুলো কেন তৈরি হচ্ছে? আর এই কেনর প্রশ্ন, এই কেন প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে অনেকেই মন গড়া কিন্তু একটা চিকিৎসা করে ফেলেন, বাড়িতেই নিজে নিজে ডাক্তার হয়ে যান। সেটা কি না, ভিটামিন ডি যে ট্যাবলেট পাওয়া যায় সেই ভিটামিন ডি এর ট্যাবলেট কিনে নেন, অথবা ক্যালসিয়ামের ট্যাবলেট বাজার থেকে নিয়ে এসে ক্যালসিয়াম কোনো ডাক্তারকে দেখানো ছাড়াই এমনিতেই ক্যালসিয়াম ইনটেক করতে থাকেন। কিন্তু ঘটনা হলো যে যদি আপনার ক্যালসিয়ামের ট্যাবলেট পার ডে 500 মিলিগ্রাম মিনিমাম যদি খাচ্ছেন এবং তার সঙ্গে ভিটামিন ডি থ্রিও ইনটেক করছেন এবং অন্যান্য খাবার আপনি রেগুলারলি খাচ্ছেন, কিন্তু তার সত্ত্বেও যদি আপনার হাড়ের এই সমস্যা থেকে থাকে, হাড় থেকে শব্দ আসে, ওঠা বসা করতে সমস্যা হয়, হাঁটুতে ব্যথা অনুভব হয়, এছাড়া মাসেল উইকনেস থাকে, শরীর অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত মনে হয়, ঠিক মতো খিদে পাচ্ছে না, আপনার কোথাও না কোথাও বলতে পারেন মাঝে মধ্যে ভমিটিং হওয়ার সম্ভাবনা থাকে বা ভমিটিং এর মতো ভাব আসছে কিন্তু ভমিট হচ্ছে না, অর্থাৎ বমি বমি পাচ্ছে, গা গোলাচ্ছে কিন্তু বমি হচ্ছে না, এইরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। এবার বুঝতে হবে এগুলো কেন হচ্ছে, তার সঙ্গে আপনার জয়েন্ট পেন বা শরীরের অন্যান্য হাড়ের সমস্যা এইগুলো আসা, এবং যখন আপনি এক্স রে করাচ্ছেন তখন দেখা যাচ্ছে বোন ডেন্সিটি আপনার কম, অর্থাৎ হাড় আপনার ততটা মজবুত নয় যতটা মজবুত হওয়ার কথা, হাড়ের মধ্যে যে মিনারেলস যেগুলো থাকে সেই জিনিসগুলোর আপনার আপেক্ষিকভাবে মানে পরিমাণ অনেক কম রয়েছে। আপনি হঠাৎ করেই ফার্মেসি থেকে নিয়ে এসে ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে আরম্ভ করে দিচ্ছেন, ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি যুক্ত থাকে, যার জন্য এই ধরনের ট্যাবলেট খুব কম পয়সাতে খুব সস্তাতে পাওয়াও যায়, এগুলো খেতে আরম্ভ করে দিচ্ছেন, কিন্তু তার সত্ত্বেও আপনার এই সমস্যা মিটছে না। কারণটা আগে বুঝতে হবে বন্ধুরা, এই সমস্যা মিটবে অন্যভাবে, এই সমস্যা শুধুমাত্র ক্যালসিয়ামের অভাবে হচ্ছে না, আপনার শরীরে অন্যান্য জিনিসের ঘাটতি আছে, কি কি সেটাই আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং বুঝতে পারবেন ডাক্তারকে না দেখিয়েও আপনি আপনার নিজের ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু সেটা কিভাবে। দেখুন, আমরা সবসময় এটা জেনে থাকি যে ভিটামিন ডি থ্রি ক্যালসিয়ামকে অবশোষণ করতে সাহায্য করে, খুব ভালো কথা, কিন্তু এই ভিটামিন ডি থ্রি আর ক্যালসিয়ামকে অবশোষণ তখনই করবে যখন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকবে, পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম থাকবে। কথাটা খুব ভালো করে মনে রাখবেন, পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম যখন থাকবে তখনই ভিটামিন ডি থ্রি কিন্তু সঠিকভাবে কাজ করবে ক্যালসিয়ামকে অবশোষণ করতে, না হলে হাড়ের যে ক্ষয় বা হাড় যে ফাঁপা হয়ে যাচ্ছে, হাড়ের মধ্যেকার যে মিনারেলস সেটা যে আস্তে আস্তে আপনার রক্তের সঙ্গে ত্বরান্বিত হচ্ছে বা রক্তের সঙ্গে মিশে যাচ্ছে সেটা কিন্তু হতেই থাকবে। আর এইভাবে একটা সময় অস্টিওপরোসিসের মতো মারাত্মক ভয়ঙ্কর রোগ যেখানে হাড় অত্যন্ত সহজে ভঙ্গুর হয়ে ওঠে, বেঁকে যায়, সেই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে, এবং আপনি কার্যক্রম মানে ক্রমাগতভাবে আপনার হার্টের সমস্যা আসবে, ব্রেনগত সমস্যা আসবে এবং অন্যান্য মাসেল উইকনেসের কারণে বিভিন্ন রকম সমস্যা আপনার আসতে পারে, নার্ভের প্রবলেমও আসতে পারে। এইবার কথা হলো, দাদা এটা তো বুঝে গেলাম যে প্রোটিন এবং ম্যাগনেশিয়াম দুটো দরকার, কিন্তু প্রোটিন কীরকম? দেখুন, প্রোটিন এখানে আমাদের টোটাল যে 27 রকমের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, মূলত সেই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো আপনাদের ইনটেক করতে হবে। এখানে প্রোটিনের জায়গায় আমি যেটা বলতে চাই সেটাতে আপনি প্রাণীজ প্রোটিন নিতে পারেন, সেক্ষেত্রে দুধ এবং ডেয়ারি প্রোডাক্ট ইউজ করতে পারেন, মাছ আপনি খেতে পারেন, চিকেন ব্রেস্ট খেতে পারেন, যারা বলতে চাই নিরামিষ খান না তারা চিকেন ব্রেস্টের মাধ্যমে এই পরিপূরণ করতে পারেন। এবং অবশ্যই আমি এক্ষেত্রে বলবো যে যদি আপনি প্রোটিন এবং ম্যাগনেশিয়াম দুটো সমানুপাতে চাইছেন, ভিটামিন ডিও চাইছেন এবং সঙ্গে ক্যালসিয়ামের মাত্রাও যেন আপনার শরীরে ভরপুর পরিমাণে থাকে সেটাও চাইছেন, তাহলে পরে আপনি যেরকম সাপ্লিমেন্টের দিকে যাচ্ছেন সাপ্লিমেন্টের সঙ্গে সঙ্গে আপনার খাদ্য খাওয়ার দিকে বিশেষ নজর রাখা দরকার। যে কোনো ধরনের সিজনাল ফ্রুট, অর্থাৎ যে কোনো ধরনের সিজনে আপনার যে ফল পাওয়া যায় সেই ফল খোসা, মানে আমি এখানে শুধুমাত্র ফলের জুস পান করার কথা বলছি না, গোটা ফলটাকে ভালো করে পরিষ্কার করে খাওয়ার কথা বলছি। রেগুলারলি অন্তত 2 রকম ফল খাওয়ার চেষ্টা করুন। দেখুন, গরিবদের জন্য সস্তা ফলও আছে, এমন নয় যে একেবারে আকাশ ছোঁয়া দামের ফল আপনাকে কিনে খেতে হবে, যে কোনো ধরনের ফল অবশ্যই খাবেন, কারণ ফলে যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা আপনার হাড়ের জন্য অত্যন্ত দরকারি। শুধু তাই নয়, ফলে অন্যান্য যে মিনারেলসগুলো থাকছে, অন্যান্য যে খনিজ তত্ত্বগুলো থাকে, যে ভাইটামিনগুলো থাকে, সেটা নর্মালি অন্যান্য কোনো খাদ্য খাবারে খুব কম পাওয়া যায়। যাই
যাই জন্য ফলটা অবশ্যই আপনার ডায়েটে রাখবেন, যে কোনো ধরনের ফল। এবার স্পেশালি যদি বলতে হয় অ্যাভোকাডো নিতে পারেন, খুব দামি ফলের মধ্যে অ্যাভোকাডো অত্যন্ত উপকারী ফল, আর বিশেষ করে হাড়ের জন্য অত্যন্ত উপকারী। এরপর যেটা বলবো, কলা ভীষণভাবেই প্রয়োজন, পটাশিয়াম সমৃদ্ধ, এবং কলাতে প্রচুর পরিমাণে বলতে পারেন আপনার ভিটামিন ডি থাকে, ক্যালসিয়ামও বেশ ভালো পরিমাণে পাওয়া যায়, আয়রন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, তাই এই ফলটাকে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। আপেল খেতে পারেন, আনারস খেতে পারেন, আঙুর খেতে পারেন, এগুলো প্রত্যেকটাই একে মানে বিভিন্ন রকম ভিটামিন সমৃদ্ধ এবং প্রত্যেকটাই আপনার বোন ডেন্সিটির জন্য ভীষণ ভালোভাবে কাজ করে থাকে। এরপর যদি আমি শাকসবজির কথা বলি, যে কোনো ধরনের সবুজ শাকসবজি, বিশেষ করে পাতা জাতীয় যে শাকগুলো হয় মানে সবজিগুলো হয়, সেগুলো অবশ্যই পালং শাক বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। বেত শাক, আমাদের বাঙালে মানে বাংলায় যে বেত শাক পাওয়া যায়, সেই বেত শাকও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে খেতে পারেন, আর কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, মিনারেলস, কপার, আয়রন, ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে থাকে, তো এগুলো খেতে পারেন। এছাড়া সমুদ্রের যে কোনো মাছ, ডিম এবং সয়াবিন থেকে তৈরি যে কোনো প্রোডাক্ট, সেটা টোফু হতে পারে, সয়াবিনের দুধ হতে পারে বা সয়াবিন বড়ি হতে পারে, যে কোনো জিনিস আপনারা রেগুলারলি ইনটেক করার চেষ্টা করবেন, তাহলে সমতা বজায় থাকবে, প্রোটিন ম্যাগনেশিয়ামের সমতা বজায় থাকবে। ডার্ক চকলেট ম্যাগনেশিয়ামের একটা খুব ভালো স্রোত হতে পারে, প্রোটিনেরও খুব সুন্দর একটা স্রোত এবং প্রচুর পরিমাণে আয়রনও থাকে। যাদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বোন ডেন্সিটি কমে যাওয়ার লক্ষণ প্রকাশ পায় বা হাড় কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকে, তো যার জন্য এই খাবারগুলো অবশ্যই ইনটেক করার চেষ্টা করবেন। আর যেটা আমি বলতে চাই এখানে, দেখুন বন্ধুরা, এই আয়রন বলুন, পটাশিয়াম বলুন, জিঙ্ক বলুন, যত রকম খনিজ তত্ত্ব আছে, ম্যাগনেশিয়াম বলুন, এই সব জিনিসগুলো কিন্তু আমাদের কম বেশি ভাত রুটিতেও পাওয়া যায়, তাই যারা ভাত রুটিকে ইগনোর করার চেষ্টা করেন তাদের ক্ষেত্রে একটুখানি সমস্যা কিন্তু হবে। তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসবে। তো কথা হলো যে আপনারা ভাত রুটি এগুলো সমানভাবে কিন্তু খাওয়ার চেষ্টা করবেন, তাহলে পরে আস্তে আস্তে দেখবেন এই ডেফিসিয়েন্সি যেটা আপনার প্রভাব তৈরি হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। তো খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যত যদি ভালো লেগে থাকে বেশি পরিমাণে একটু শেয়ার করবেন। নতুন যারা আছে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে বেল বাটনটা ক্লিক করতে একেবারেই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, নমস্কার।